ধোপ দুরস্ত পোশাক, হাতে ব্যাগ আর গাদা গুচ্ছের কাগজ নিয়ে প্রায় বছর চল্লিশের এক ব্যক্তি সরকারি এক আধিকারিকের গাড়ির দরজায় মুখ রেখে সমানে কুকুরের মতো আওয়াজ করে যাচ্ছেন। দুয়ারে সরকার ক্যাম্পে এই দৃশ্য দেখে স্বভাবতই বিস্মিত অনেকে, খানিক হতবাক। আর এই পরিস্থিতিতে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ওই সরকারি আধিকারিকের, যেন কোনো রকমে এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারলে বেঁচে যান তিনি। কিন্তু ঘটনাটি কি, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল বাঁকুড়া দু নম্বর ব্লকের বিগনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোল গ্রামের শ্রীকান্তি দত্ত রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে যে আরকেএসওয়াই রেশন কার্ড হাতে পেয়েছেন সেই জায়গায় দত্ত নয়, তার পদবি হয়ে গিয়েছে কুত্তা। আর এই ঘটনায় যথেষ্ট বিব্রত ও অসম্মানিত তিনি। তাই বিগনা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্পে জয়েন্ট ভিডিও পরিদর্শনে এনে কুকুরের মতো ঘেউ ঘেউ করে তিনি প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার বিবরণ দিতে গিয়ে শ্রীকান্তি দত্ত নামে ওই ব্যক্তি বলেন, সরকারে গণ্ডগোল বলতে আমি অলরেডি তিনবার রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, নাম সংশোধনের জন্য। শুধু প্রথম ক্ষেত্রে আমার নাম আছে শ্রীকান্ত মণ্ডল, যেহেতু আমি মণ্ডল নই আমি দত্ত, আমি আবার দুয়ারে সরকারে যাই, সেখানে যেয়ে সংশোধনের জন্য অ্যাপ্লাই করি। তারপরে দেখা যায় আমার নাম এলো শ্রীকান্ত দত্ত, স্যার আমার নাম শ্রীকান্ত নয়, আমার নাম শ্রীকান্তি। আমি আবার দুয়ারে সরকারে অ্যাপ্লাই করি এবং 11 তারিখে অ্যাপ্লাই করার পর আমি যখন ডাউনলোড করি 11/11/2022, তখন দেখি আমার নাম এসেছে শ্রীকান্তি কুমার কুত্তা। এটা দেখার পরে আমার একটু মানে মানসিকভাবে আমি বিভ্রান্ত হয়ে পড়ি এবং নিজেকে খুবই বিকৃত মনে হয়। আমি গতকাল দুয়ারে সরকারে আবার গিয়েছিলাম, যাওয়ার পরে সংশোধনের জন্য গিয়েছিলাম, কিন্তু আচমকায় আমি জয়েন্ট ভিডিওকে দেখতে পাই। জয়েন্ট ভিডিওকে দেখতে পাওয়ার মাত্রই আমি কুকুরের মতো তার পিছনে ধাবিত হই। ধাবিত হওয়ার পর জয়েন্ট ভিডিওকে জিজ্ঞেস করি, আমি শুধু আমি কোনো কথা না বলে আমি রেশন কার্ডটা দেখাই যে এটা এটার নামটা কী, আপনি নামটা একটু দয়া করে পড়ে বলবেন এই নামটা কী। তো জয়েন্ট ভিডিও আমার কোনো কথার উত্তর তো দেওয়া দূরের কথা, তিনি সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন, কিসের ভয়ে পালিয়ে গেলেন, ভয়টা কিসের? আমি তো একটা নাম ভুল সেটা আমি জয়েন্ট ভিডিও সাহেবকে দেখাতে চেয়েছি, বারবার দেখাতে চেয়েছি, জয়েন্ট ভিডিও আমাকে কোনো উত্তর না দিয়ে তিনি আমার কাছ থেকে পলায়ন করলেন, কিন্তু এই পলায়নের কারণটা কী? এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ শ্রীকান্তি দত্তের মা হীরা দত্ত। তাদের সামাজিক সম্মানহানি হয়েছে দাবি করে তিনি বলেন, এটা অশিক্ষিত লোকগুলোকে দিয়ে কন্ট্রাক্ট ফিলে কাজ করাচ্ছে, দিয়ে পরে একটা যে ভুল এসছে সেটা তো ওরা কাগজটা দেবে দিতে পারতো, এইটা তো তারা নিশ্চয়ই পড়তে জানে নাই, তার জন্য এই কুত্তা নামটা পাঠিয়েছে। আমার ছেলের একটা আমি নাম দিয়েছি, কুত্তা নাম নয়। ছেলে একটা দোকান করে খায়, তার যে সম্মান আছে এই নামটা পাঠিয়ে তার থেকে 100 গুণ সম্মানহানি করে দিয়েছে। কি বলবেন সরকারের এই কাজের ক্ষেত্রে? সরকারের এই কাজে সরকারকে আর কিছু বলার নাই, তারা নিরক্ষর, যারা কোনো কিছু তাদের বিদ্যা নাই, বুদ্ধি নাই, তাদের যদি কন্ট্রাক্ট দিলে কাজ নিয়ে ওরা যা হোক করে মানুষকে নাম বদনাম হানি করে ওরা নিজেদের কাজ নিজেদের আগির গুছিয়ে যাচ্ছে, ওরা নিজের কাজ আখির গুছিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ওই আধিকারিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এই ইস্যুতে কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।